ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমেরিকার পতন হয়েছে। কিন্তু আজকে যদি অন্য কোন একটি দল বা অন্য কোন একটি দলের নেতা কর্মীরা ঠিক একই কাজটি করে, তাহলে এক এগারোর মতো বিএনপি কে লক্ষ্য করে সেই কাজগুলো করা হচ্ছে, এটা আমি মনে করি। আসসালামু আলাইকুম দর্শক, এবার বিএনপি কে কঠিন হুঁশিয়ারি দিলেন সমন্বয়ক সারজিস আলম। দর্শক, হাসিনার পদত্যাগের পর শুরুতে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ডক্টর ইউনূসকে দেওয়া হলেও একে একে এখন সব রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসের প্রতি অনাস্থা প্রকাশ করছেন এবং অতি দ্রুতই নির্বাচন চাচ্ছেন। ফলে আজ ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এবং নির্বাচন নিয়ে কথা বলেছেন। চলুন দর্শক, আগে আমরা সেটা দেখে আসি। বিগত ১৬ বছরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার কি করেছে? তার ক্ষমতার অপব্যবহার করেছে। আওয়ামী লীগ বাদে অন্যান্য যত রাজনৈতিক দল ছিল ওই রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে, চাঁদাবাজি করেছে, কিংবা তাদেরকে এলাকা ছাড়া করেছে, যেটিকে আমরা কখনোই সমর্থন করি না। বলে আজকে ১৬ বছর পরে হলেও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমেরিকার পতন হয়েছে, আওয়ামী লীগ দেশ ছাড়া হয়েছে। কিন্তু আজকে যদি এই গণ অভ্যুত্থানের পরেও আমরা দেখি অন্য কোনো একটি দল বা অন্য কোনো একটি দলের নেতা কর্মীরা ঠিক একই কাজটি করে, তাহলে আপনারা এই আওয়ামী লীগ থেকে কি শিক্ষা নিলেন? একটা জিনিস মনে রাখবেন, আমরা আসলে এই নির্যাতকের পরিবর্তন চাই না, আমরা এই নির্যাতনের যে সিস্টেমটি সেটির পরিবর্তন চাই। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আপনাদের চোখের সামনে স্টিল জনগণ অনেকগুলো উদাহরণ রয়েছে, সেগুলো থেকে শিক্ষা নিন, না হলে জনগণ আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে। আমরা যেন এটি না দেখি যে কাউকে আবারও মিথ্যা মামলার ওই চক্রটিতে যেতে হচ্ছে, কাউকে আবারও কোনো দোষ ছাড়া বিনা দোষে ঘর বাড়ি ছাড়া করা হচ্ছে, ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, কিংবা তাদেরকে নির্যাতনের শিকার করা হচ্ছে, কিংবা আমরা শুনছি দেশের বিভিন্ন জায়গায় একটি চাঁদাবাজির নতুন চক্র গড়ে উঠছে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সকল ক্ষমতার অপব্যবহারের বিপক্ষে, এবং আমরা এগুলোর বিপক্ষে সবসময় কথা বলে যাব। আপনাদের সহ আপনাদের যারা স্টেক হোল্ডার রয়েছে, যারা আপনাদেরকে এগুলো করার জন্য আসলে উৎসাহ দেয়, কিংবা আপনাদের ওই সমর্থক গোষ্ঠী যারা চুপ করে থাকে, তাদেরকে বলছি, জনগণ যদি একবার এই সকল সেন্টিমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে আপনাদের অস্তিত্ব সংকটে পড়বে। তাই জনগণের চাওয়াটার কথা চিন্তা করুন, সময়ের দাবির কথা চিন্তা করুন। যদি আপনার নাম ভাঙিয়ে কিংবা আপনার কেউ একজন রুট লেভেলে এই কাজগুলো করে, দিন শেষে ব্লেম কিন্তু আপনার উপরেই আসে। তো এই জিনিসটি মাথায় রেখে পুরো বাংলাদেশে এই যে নতুন আরেকটি ১৬ বছরের যে বিভিন্ন চিত্র ছিল, উদাহরণ ছিল, সেগুলোর যে নতুন আরেকটি এক্সটেনশন কেউ কেউ তৈরি করছে নতুন করে, কিংবা নতুন আরেকটি সংস্কৃতি কন্টিনিউ করার চেষ্টা করছে, আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আমরা এটি সমর্থন করি না। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে হোক, বিচার বিভাগের মাধ্যমে হোক, যারা এই মিথ্যা মামলা থেকে শুরু করে চাঁদাবাজি, নির্যাতন, হয়রানি, ঘরবাড়ি ভাঙচুর এরকম কোনো কিছুর সাথে জড়িত, তাদেরকে স্পষ্টভাবে আইনের আওতায় আনা হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিংবা ছাত্র জনতার পক্ষ থেকে এর প্রতি পূর্ণ সমর্থন রয়েছে, করতে হবে। কিন্তু ক্ষমতার অপব্যবহার করার যে নোংরা সংস্কৃতি ছিল এত বছর ধরে, এখন আপনি যদি সামান্য কিছু একটি অস্থিতিশীল অবস্থা দেখে আবার সে ক্ষমতার অপব্যবহার করেন এবং আপনার কথা মতো কোন একটি জায়গায় এই যে অপসংস্কৃতিটি কিংবা ক্ষমতার অপব্যবহারের যে নোংরা বিষয়টি, এটি আমরা কখনো সমর্থন করি না। রাষ্ট্রের যে আয়ের সেক্টর গুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে চলতে হবে, রাষ্ট্রের সুন্দরভাবে চলার জন্য পরিকল্পিত একটা চক্রান্ত। এবং আমি তো ভুলে যাইনি, আমরা আপনার এক এগারোর কথা তো ভুলে যাইনি। এক এগারোতে যেটা হয়েছিল সেটা ছিল বি রাজনীতিকরণ, ডিপলিটিজেশনের একটা প্রচেষ্টা, যাদের দুর্ভাগ্যজনকভাবে যাদের জনসমর্থন নেই, যাদেরকে পিপুল মনে করে না যে এরা সরকার চালাতে পারবে, তারা ধরনের চিন্তাভাবনা অনেক সময় করে বিভিন্ন রকমভাবে। আমি কারো কোনো দলের নাম বলছি না আর কি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের লড়াইটা পুরোপুরিভাবে হচ্ছে একটা গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠার জন্য, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, সেটার জন্য তো আমরা নির্বাচনের কথা বলবো, এটা তো আমাদের রাইট। আমরা তো নির্বাচনের জন্যই এতদিন ধরে সংগ্রাম করে এসেছি, লড়াই করে এসেছি। আমরা আপনার যে তত্ত্বাবধায়ক সরকারের যে বাতিল করা হলো, তার জন্য তো ওই দলগুলো মিলেও তো আমরা আন্দোলন করেছি, এবং ওই দলগুলোর অনেকের কিন্তু আপনার তারপরের আন্দোলনের পরে অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে। হ্যাঁ, আমি অবশ্যই বলেছি যে ইন্টারিম গভর্নমেন্ট এসছে এবং সেটা আন্দোলনের মধ্য দিয়ে এসছে, বিপ্লবের মধ্য দিয়ে এসছে, অবশ্যই এই ইন্টারিম গভর্নমেন্ট তাকে সেই যৌক্তিক সময় অবশ্যই দিতে হবে, এবং তার জন্য সকল প্রকার কোঅপারেশন সহযোগিতা কিন্তু আমরা এখন পর্যন্ত করে চলেছি, করব। যতদিন আমরা মনে করি যে সরকার রাইট ট্র্যাকে থাকবে অবশ্যই আমরা সেটা করবো। আমরা তো ভুলে যাইনি 111-এ কারা চেষ্টা করেছিল বিরাজনীতিকরণ, ডিপলিটিজাইজেশন, যে রাজনীতির দরকার নেই, সিলেক্টেড লোকজন আসবে যেন চিন্তাভাবনা করেছিল। এমনকি ওই সময় আমার দলকে পর্যন্ত আপনার পুরোপুরি বাতিল নিশ্চিন্ন করবার চেষ্টা হয়েছিল।
এই কথাগুলো তো আমি ভুলতে পারি না। এটা আমার আমার গণতন্ত্রের জন্য, আমার রাজনীতির জন্য, দেশের উন্নয়নের কল্যাণের জন্য তো এটা আমাকে মনে রাখতে হবে। আবার যদি ওই চেহারাগুলোই সামনে দেখি তখন তো যথেষ্ট সন্দেহের উদ্রেক হয়, যখন তো প্রশ্ন এসে যায়। এই জন্য আমি আমরা সেটাও বলেছি যে আমরা এইবার আন্দোলনে এবং এই বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে যারা কাজ করেছিল, যারা তাদেরকে সহায়তা করেছে, তাদেরকে এই হত্যা করতে সহায়তা করেছে, আমরা তাদের চেহারাগুলো দেখতে চাই না। মানুষ এখানে একটা ডেমোক্রেটিক সেট আপ চায়, একটা গণতন্ত্র চায়, এবং সেটা নির্বাচন চায়। আপনি দেখবেন যে মানুষ কত খুশি হয় যখন নির্বাচন আসে, এবং সেটা যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় মানুষ সেটা গ্রহণ করে। এই জিনিসগুলো তো আমাদের মাথায় রাখতে হবে। একজন ব্যক্তি, কয়েকজন ব্যক্তি মিলে আমি মনে করি যে আমরা আপনার আমরা আপনার একেবারে স্বর্গ বানিয়ে দিতে পারবো, আমার এই চিন্তাটা একদম সঠিক হবে না। কারণ ইট ইজ দ্য পিপল, আলটিমেটলি জনগণ যারা। তো প্রিয় দর্শক, ভিডিওতে আলোচিত বিষয় সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন এখনই।